হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এটা আমাদের কমপ্লিটলি ফ্যামিলি ব্লগ। আর আজকে আমার বাড়িতে মামাতো বোন এসছে, সঙ্গে মামাও এসছে। তো আমি আজকে সবাইকে নিয়ে একটা ফ্যামিলি ব্লগ করার চেষ্টা করছি। ও আজকে কম্পিউটারের সামনে এখন বসেছে একটু ড্রয়িং করার জন্য। বন্ধুরা, আমার নিজস্ব আর্নিং থেকে আমি ওকে আজকে এই নতুন ড্রেসটা গিফট করেছি, জিন্স আর টপ। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখন আমি কিচেনে যাচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্টে এগ হাক্কা নুডলস তৈরি করার প্ল্যান করেছি। আমি জল গরম করে এবার এই নুডলসটা আমি এর মধ্যে সেদ্ধ করার জন্য ঢেলে দেব। জলের মধ্যে নুডলস দিয়ে দিয়েছি, এবার অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন কীরকম ধোঁয়া উঠছে। এবার আমি এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি যাতে রান্না করার সময় কড়াতে লেগে না যায়, আর অল্প নুন দিয়ে আমি এটা সেদ্ধ করেছি। মোটামুটি জলটা বেরিয়ে গেছে, নিচে একটা বাটি দিয়েছি। এবার এর ভেতরে মশলা ছিল, এই মশলাগুলো আমি বার করে রেখেছি। মশলা দিয়ে চাউমিনটা করা হবে। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজটা আমি কুচোতে লেগেছি মোটামুটিভাবে যতটা দরকার। এবার আমি ক্যাপসিকাম নেব আর ডিম নিয়েছি। ডিমের মধ্যে লঙ্কা অল্প, পেঁয়াজ নিয়ে নুন দিয়ে এটা আমি গুলে নিয়েছি। এবার আমি এটাকে কড়ার মধ্যে দেব, যেহেতু এগ হাক্কা নুডলস তৈরি করছি সেই জন্য এই প্রিপারেশন। কড়ায় তেল দিয়ে এবার আমি ডিম দুখানা দিয়ে দিয়েছি, দুটো ডিম নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ভালো করে ছোটো ছোটো কুচি করে নেব। মোটামুটি ডিমটা ভেজে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেওয়া হয়েছে যাতে চালকে দিয়ে খাওয়া যাবে। আমি এখানে ডবল ডিম ব্যবহার করেছি, আর একটা ডিম সাফিসিয়েন্ট নয়। ডিমের কুচিগুলি সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে রেখেছি। এবার আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভাজবো। হাক্কা নুডলসে সব সবজি খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই, একটু হাই হিটে হাই টেম্পারেচারে এটাকে ভাজতে হবে। ডিমের কুচি আর পেঁয়াজ আমি ভাজার পরে একটা অন্য পাত্রে তুলে রেখেছি। এবার আমি ক্যাপসিকামটা ভাজবো। ক্যাপসিকামটা খুব বেশি ফ্রাই করবো না, হালকা করে ভাজবো, হাই হিটে অল্প করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখেছি। আমি আরও কিছু সবজি নিয়েছিলাম, যেমন গাজর, তারপরে আলু। এবার আমি চাউমিনটা তেলের সাথে ভালো করে ভেজে নেব, তার সাথে লঙ্কার কুচু দিয়েছি আর অল্প সন্দক লবণ দিয়েছি। চাউ সেদ্ধ করার সময় যেহেতু অল্প লবণ দিয়েছিলাম জলে, সেই কারণে লবণ খুব বেশি দেবো না, তাহলে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে যে কোনো রান্নায় খুব বিস্বাদ হয়ে যায়, সেটা খাওয়ার উপযুক্ত থাকে না। এবার আমি চাউমিনের মশলা দিয়েছি, আপাতত এক প্যাকেট মশলাই দিয়েছি। এবার আমি এর মধ্যে সোয়া সস দিয়েছি, তারপরে বাকি সকল যে ভাজা সবজি ছিল, পেঁয়াজ, বাদাম, আলু, ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে সসের সাথে মিক্স করে নিচ্ছি। সমস্ত সবজির সাথে চাউমিনকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, হালকা করে যাতে ভেঙে না যায়। এবার আমি বাকি যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটে সব মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এর সাথে রেড চিলি সস, গ্রিন চিলি সস আর একটু টমেটো সস অ্যাড করেছি। করে এবার বাকি সস আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
হাক্কা নুডলস রেডি, এবার সার্ভ করে খাওয়ার পালা। এটা হালকা জিনিস, এটা খেলে আমি কিছু না, জেটটা জেটটা একটা জেটটা ভাবতে হবে তো, তার আর কি আছে বড়বেলা, আমাদের তার ব্যাপার নেই, এদিক দিয়ে এদিক দিয়ে যেতে অপরের অফিস টাইম পড়বে না বেশি অসুবিধা না, আমরা আজকে তারা পরীক্ষা নিয়ে আমি ওই দিনটা বেশি নিতে পারবো, মাধ্যমিক পরীক্ষা মানে হ্যাঁ প্রথমবার এলাম তো, হ্যাঁ প্রথমবার ঘুরে, কিন্তু এখানে না মারতে পারলে 10 টাকা টোটো অটো উঠলে পরে এই এইখানেই তো, যেখানে আমাকে কথা বলে আমি তো দেখতে পাচ্ছি টোটো অটো স্ট্যান্ডটা, এখানে উঠলে এইটুকু চলে আসতে হবে, কিন্তু ওইখানে তা নেই, এখানে টোটো থেকে নামলেও অনেক ছোট থেকেই ভাবে, হ্যাঁ 5 টাকাটা আবার কাজটা, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমরা এবার একটুখানি গঙ্গার ধারে বেড়াতে এসেছি, ফ্ল্যাটের এখান থেকে গঙ্গাটা কাছে আছে, আর আমার বোন এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য সেলফি তুলছে, খুব গরমের মধ্যে একটু গঙ্গার ঘাটে সুন্দর হাওয়া, এই যে ফেসবুকের জন্য সেলফি তুলছে, ওই এটা বোধহয় হোয়াটসঅ্যাপে দেবে। গঙ্গার ঘাটের ভিডিও করছে, করে ইনস্টাগ্রামে দেবে বোধহয়। বন্ধুরা, গঙ্গার ঘাটে অনেকক্ষণ সময় কাটিয়েছি, দুই বোনে মিলে অনেক আনন্দ হই হই এসব করার পরে খুব খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো এবার সোজা খাবার টেবিলে চলে এসেছি, মামা আর আমার বোন খেতে বসেছে, খাওয়া দাওয়া হচ্ছে। বুঝলেন, তেল দিয়ে তারাটা আমি নিয়ে এসেছি, চাবিটা তো আছি, ওটা যেন খোলা না থাকে সারাদিন, দেখবেন তেল দিয়ে দেখুন কী হয়, পরে সারাটা সারাদিন খোলা থাকে, পরে আমরা চলে যাবো, আপনাদের খেলা থাকবে না, আমি বলে দিলাম এইটা তো আমি অনবরত খুলি থাকে, আমি আমরা খুললাম তো তুই লাগবে না কিছু, মানে যেটি একই চাবি দেখুন তো, না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাতে চলে এসেছি, আমি যে নতুন ড্রেসটা ওকে গিফট করেছি সেটা পরার পরে ও একটু দেখে নিচ্ছে ফিটিংস হয়েছে কিনা, একটা ট্রায়াল নিচ্ছে, প্রচণ্ড গরম চাতলা ছাত, বন্ধুরা এখন বিকেল 5:30 বাজে, মামা আর বোন এখনই বেরিয়ে পড়বে, বিকেলে জল খাবার হিসেবে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, ঠান্ডা করে এমনি বাড়ি।